খেলার নিউজে আপনাদের স্বাগতম শুরুতে জানাবো হাতে থাকা সর্বশেষ নিউজগুলোর শিরোনাম গেইন জহরে কলকাতার দেওয়া 150 রানের সহজ টার্গেটের বিশাল জয় পেল পাঞ্জাব এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন বিপর্জয় থেকে দলকে উদ্ধার করতে প্রাণপন চেষ্টা করেন শুভমান গিল আর ইয়ন মর্গান কিন্তু দলের বাকি ব্যাটসমানরা তেমন কিছুই করতে পারলেন না ফলে শারজায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পুঁজিটা বড় হয়নি কলকাতার নাইট রেডার্সের নয় উইকেটে একশো রানে থেমেছে তাদের ইনিংস টচ হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কলকাতা দশ রানের মধ্যে তারা হারিয়ে বসে তিন উইকেট ইনিংসের দ্বিতীয় বলে গ্লেন ম্যাক্সওয়েলকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে গেইলের ক্যাচ হন নিতীশ রানা পরের ওভারে জোড়া উইকেট তুলে নেন মোহাম্মদ সামি রাহুল ত্রিপাঠী সাত আর দীনেশ কার্তিক শূন্য দুজনকেই উইকেটের পেছনে ক্যাচ বানান এই পেসার সেখান থেকে চতুর্থ উইকেটে মর্গান আর গিল আটচল্লিশ বলে একাশি রানের ঝড়ো জুটিতে দলকে বড় বিপদ থেকে উদ্ধার করেন দশম ওভারে এসে এই জুটিটি ভাঙ্গেন লেগ স্পিনার রবি বিষ্ণু পঁচিশ বলে পাঁচ বাউন্ডারি আর দুই ছকায় চল্লিশ রান করে সাজঘরের পথ ধরেন মর্গান এরপরই ফের বিপদ শুরু হয় কলকাতায় মর্গান ফেরার পরে পরের ওভারেই সুনীল নারিনকে বোল্ড করেন ক্রিস জর্ডান একটা পর্যায়ে একশো রানে সাত উইকেট হারায় কলকাতা তবে এরই মধ্যে একটা প্রান্ত ধরে দলকে টেনে নেওয়ার চেষ্টা চালিয়ে গেছেন ওপেনিংয়ে নামা গিল দলীয় ইনিংসের নয় বল বাকি থাকতে সামিকে মারতে গিয়ে অবশেষে বাউন্ডারির কাছে নিকোলাস পুরানের ক্যাচ হন গিল পঁয়তাল্লিশ বলে গড়া তার সাতান্ন রানের ইনিংসটি ছিল চারটি চারের সঙ্গে পাঁচটি ছক্কায় সাজানো শেষ দিকে লকি ফায়ারগনস দলের জন্য গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রান যোগ করে দিয়েছেন ঝড় গতিতে ১৩ বলে চার বাউন্ডারি আর এক ছকা চব্বিশ রানে অপরাজিত থাকেন লোয়ার অর্ডারের এই ব্যাটসম্যান পাঞ্জাবের বলারদের মধ্যে সবচেয়ে সফল সামি চার ওভারে ছত্রিশ রান খরচায় তিনটি উইকেট নেন ডান হাতি এই পেসার দুটি করে উইকেট নেন রবি বিষ্ণু আর ক্রিস জর্ডান একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুর্দান্ত খেলতে থাকেন কে রাহুল এবং মানদীপ সিং শেষ পর্যন্ত পঁচিশ বলে আটাশ রানে আউট হয় রাহুল এরপর ক্রিজে আসে বিগ বস ক্রিস গেইল শুরু করেন ব্যাটিং ঝড় পঁচিশ বলে পাঁচ ছকা ও দুই চারে তুলে নেন ফিফটি তৎক্ষণে ওপেনিংয়ে নামা মানদীপ সিং ও তুলে নেন ফিফটি গেইল একান্ন রানে আউট হলেও মানদীপ সিং এর অপরাজিত রানের ব্যাটিং ছড়ে আট উইকেটের বিশাল জয় পায় পাঞ্জাব